صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় উপস্থিতি, যদি আজকে আমরা ঈদের সালাত আদায় করতেছি, এমন তো মুহূর্তে এমনও মানুষ আছে বন্যার পানিতে ভাসতেছে, এমনও মানুষ আছে তারা পানির মধ্যে বসে আছে, এমনও মানুষ আছে তারা না খেয়ে রাত্রিবেলা না খেয়ে ঘুমিয়ে রয়েছে, এমনও মানুষ রয়েছে যারা কষ্টে দিন কাটতেছে। যখনই আমরা পবিত্র ঈদুল আজহার সালাত আদায় করতেছি, যখন আমরা আনন্দে দিন কাটাচ্ছি, আপনি বিশ্বাস করেন ওই ভাইয়ের কথাটা আমার বারবার কানে বাজে, যে সাতটি ঘর ছিল আমার, একসঙ্গে নদীতে ভাসিয়ে নিয়ে গেল, সাতটি ঘর ছিল, একটি ঘরও আমার নেই, একই রাত্রে মুহূর্তের মধ্যে আমার সেই ঘরটি নিয়ে গেল। আগুনে পুড়ে গেলে কিছু থাকে, আগুনে পুড়ে গেলে ভিটে মাটি থাকে, কিন্তু পানিতে যখন নিয়ে যায় তখন আর কিছুই থাকে না, যখন পানিতে ভেঙে নিয়ে যায় তখন আর কিছুই থাকে না। বই পুস্তক খাতা কলম দলিলপত্র গরু ছাগল সব রাত্রে ঘুমিয়ে রয়েছে, মুহূর্তের মধ্যে ভেঙে নিয়ে চলে গেছে, একদিনে 3 কিলোমিটার জায়গা ভেঙে নিয়ে চলে গেছে, তার কি অবস্থা? আপনি বলবেন যে আমার তো এরকম কিছু হয়নি, আমার এরকম কোনো সমস্যা নেই, আমি তো আনন্দেই আছি, আমি তো গরু জবাই দেবো, গোশত খাইব। জিনা, দেশে যখন দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, সমস্ত গ্রামের মানুষগুলি সব শহরে ঢুকে যাবে, তখন আপনার আর আমার অবস্থা খুবই ত্রাহি ত্রাহি হয়ে যাবে, সেই দুর্ভিক্ষ আবার ফিরে আসবে, মানুষ মানুষকে ধরে খাবে, এমন একটা সময় আসবে। আল্লাহর গজব, এত গজব আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, কিন্তু আল্লাহর ভয়ে দুফুটা চোখের অস্ত্র আমরা ফেলতে পারি না। দেখেন, এক আসলো করুণা, আপনি কতদিন ঘরে নামাজ পড়বেন, কতদিন ঘরে বসে থাকবেন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস কয় বছর আপনি ঘরে বসে থাকবেন? 2020 সাল হয়তো আল্লাহ রাব্বুল আলামিন করুণা দিয়েছে, 2021 সালে হয়তো আরও এর চেয়ে বড় কিছু আসতে পারে, আপনি কতদিন ঘরে সালাত আদায় করবেন? দেখেন, ফিতনা এমনভাবে গ্রাস করবে আমাদেরকে, ফিতনা ফাসাদ এসে আমাদেরকে গ্রাস করে ইমান থেকে বেঈমান হয়ে আত্মহারা হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার দুনিয়াও শেষ, জান্নাতও শেষ, কিছুই পেলাম না আমি। যদি আমি এই প্রতিকূলতাকে, এটাকে আপনার মোকাবেলা না করে আমার ইবাদতটাকে যদি আমি পরিপূর্ণ না করতে পারি, তাহলে আমি কামিয়াব হতে পারবো না, আমি সফল কাম হতে পারবো না। প্রিয় ভাই, একটু বুঝার চেষ্টা করবেন, দিন যত যাচ্ছে বিপদ তত ঘনিয়ে আসছে। কিছুদিন আগে, কয়েক বছর আগে বেশি বেশি ভূমিকম্প হতো, বেশি বেশি ভূমিকম্পের সময় একটা দৃশ্য আমি দেখেছি, সেই ভূমিকম্পের সময় যেদিন ভূমিকম্প হয় সেদিন আমি হসপিটালে, আমার স্ত্রীকে নিয়ে হসপিটালে, সিজার করছে, সিজার করা মাত্র কেটেছে, নিজ চোখে দেখা ডাক্তার মাত্র এই মাত্র পেটটা কেটে দাঁড়িয়েছে, যখন ভূমিকম্প একবারের জায়গায় দুইবার রুগী রেখে ডাক্তার দৌড়ে পালাচ্ছে, মানুষ সব কিছু ছেড়ে দৌড়ে পালাচ্ছে, 3 তলা ফ্ল্যাট, এখান থেকে যত লোক ছিল রুগীকে রেখে সবাই দৌড়ে চলে যাচ্ছে, রুগীর সাথে যারা এসেছে তারাও চলে যাচ্ছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন কেমন হবে, যেদিন পৃথিবী ক্রম্পনে সব কিছু বের করে দিবে, সেদিন কেমন হবে, মানুষের কি অবস্থা হবে? দুনিয়ার ভূমিকম্পে যদি আপনার বিল্ডিংয়ের যত মানুষ আছে সব রাস্তায় বেরিয়ে পড়ে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সিরিয়ার দিকে তাকান, আপনি যখন ঈদ পালন করছেন, তারা জমি জমা, নিজের বাড়ি নিজের সন্তান হারিয়ে তারা আত্মহারা, কিন্তু আমার সেই মুসলিমের জন্য আমার কান্না আসে না, সেই ভাইয়ের জন্য আমার চোখ দিয়ে পানি আসে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে এক মুসলিম আরেক মুসলিমের ভাই, তার অঙ্গ প্রত্যঙ্গে কষ্টে লাগবে, যখন আরেক মুসলিম পৃথিবীর কোনায় বিপদে পড়বে তখন সেই ভাইয়ের কষ্ট লাগবে। কোথায় মোহাম্মদ বিন কাসেম সেই আরব মরুভূমি থেকে সিন্ধু এসে, এই যে সিন্ধু সিন্ধ প্রদেশে এসে
তার হৃদয়ে কষ্ট লেগেছিল যে উপমহাদেশে এই হিন্দে এই ভারতে উপমহাদেশে একজন মুসলিম নারী বিপদে। সেখান থেকে সেই মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহ তাগরা যুবক সে এসে তাকে উদ্ধার করে নিয়ে গেল। মানে তারা ছিল মুসলিম, তাদের অন্তরে ব্যথা লেগেছিল, কিন্তু আমাদের অন্তরে ব্যথা লাগে না। আমার পাশে মুসলিম ভাই বিপদে থাকলে আমার অন্তরে ব্যথা লাগে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ময়দানে মহাশরে বিচারের দিনে জিজ্ঞেস করবে যে তোমার ভাইয়ের জন্য তুমি কি করেছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার মসজিদে এক মাস ইতিকাফ করার চেয়ে অতি উত্তম হলো তার ভাইয়ের প্রয়োজনকে পুরা করা। বুঝেননি যে আমার মসজিদে মসজিদে নববীতে এক মাস ইতিকাফ করলে যত নেকি হবে তার চেয়ে বেশি উত্তম, বেশি নেকি হবে তার অপর ভাইয়ের প্রয়োজন পূর্ণ করে দিলে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার সাথে কোনোদিন ঝগড়া করেননি, কাউকে কোনোদিন আঘাত দেননি। সুমা বিন উসাল মসজিদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনেক সাহাবীকে সুমা বিন উসাল হত্যা করেছে, তার হাত রক্তে রঞ্জিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবীকে সে হত্যা করেছে, যখনই তাকে ধরে এনে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে দিয়েছে হাত পা বাঁধার পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দেখেন কাকে ধরে এনেছি, আইলা এলাকার গভর্নর সুমিনুসাল, সে অমুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে তাকে ধরে জবাই করে দিতে পারতেন, অথবা তাকে ধরে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিয়ে ঝুলে চড়াতে পারতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় অনেক সাহাবীকে সে হত্যা করেছে। তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আচরণ করলেন, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আচরণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখে সেই সুমা বিন উসাল মুসলিম হয়ে গেলেন এবং বললেন যে হে আইলা এলাকার লোক, তোমরা যদি মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদ্দারি করো একটা গমের দানা একটা রায়ের দানা তোমরা আর পাবে না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি আমি, একটু ভাবেন আপনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে ময়দানে মহাশরে কোনো ব্যক্তি আপনার আমার জন্য সুপারিশ করবে না, সমস্ত নবীগণ নাফসি নাফসি করতে থাকবে, আদম আলাইহিস সালাম সুপারিশ করবে না, নূহ আলাইহিস সালাম সুপারিশ করবে না, কেউ সুপারিশ করবে না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার গচ্ছিত একটি দোয়া রেখে দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করবেন বলে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ সিজদায় পড়ে গিয়ে আল্লাহ যখন বলবেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কি চাও আপনি বলুন, তখন নবী প্রথম কথা বলবে আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মতকে রক্ষা করো আল্লাহ, আমার উম্মতকে রক্ষা করো আল্লাহ, আমার উম্মত জাহান্নামে যাবে আল্লাহ এটা আমি সইতে পারবো না। তো সেই নবী আমার জন্য সুপারিশ করবে কেন, নবীর সুন্নতের প্রতি যদি আমার আমল না থাকে নবী কি আমার জন্য সুপারিশ করবে, নবীর প্রতি যদি ভালোবাসা মুখে বলি নবীর প্রতি ভালোবাসা যদি থাকে তাহলে নবীর সাথে আমার যদি মহাব্বত কিসে মহাব্বত হবে, এখন কি নবী আছে আমাকে কি চিনে, আমাকে নবী দেখেছে, আমার আমলে আপনার আমলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে, কিন্তু আমার নবীর সাথে কোনো সাক্ষাৎ নেই, আমি যেভাবে খুশি সেইভাবে চলি, সুন্নত আজকে বিদায় নিয়ে চলেছে। দেখেন আপনি ঈদের সালাত খোলা মাঠে পড়তে হয়, কিসে পড়তে হয়, খোলা মাঠে পড়া সুন্নত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থাকা সত্ত্বেও মাঠে গিয়ে সালাত পড়তেন, বৃষ্টি হলে কথা ভিন্ন, কিন্তু আজকে সবাই মসজিদের মধ্যে ঢুকে গেছি, সুন্নত বিদায় নিয়ে চলে যাচ্ছে, অথচ ইচ্ছা করলে মাঠে পড়তে আর রাস্তায় পড়বেন, আপনি রাস্তায় জায়গা থাকলে রাস্তায় পড়ে নেবেন, বিশাল রাস্তা রাস্তায় পড়ে নেবেন, আর না হলে ছাদে পড়বেন, খোলা মাঠে ঈদের সালাত পড়লে মনে হয় যেন কিছু পড়তেছি, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মহান রবের দরবারে আল্লাহ আজকে ঈদের দিন দোয়া কবুলের দিন আল্লাহ এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তোমার দরবারে আল্লাহ আমরা চাইতেছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়াগুলি কবুল করে নাও, এইভাবে যখন আপনি বলবেন মনে অন্যরকম লাগবে। সুন্নত যদি আদায় না করেন কত বিপদে, আপনি দেখেন ঈদের সালাত কোন সময় পড়বেন আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
লা আজানা ওয়ালা ইকামা, আজানও নাই ইকামতও নেই। ঈদের সালাতে কি নেই? আজানও নেই ইকামত নেই। এখন আজান মানে কি? আহ্বান করা, মাইক দিয়ে ডাকতেছে ভাইরা ভাইরা আসুন, আর 10 মিনিট আছে, আর 10 মিনিট আছে, সালাত শুরু হয়ে যাবে, আসেন আসেন আসেন। এখন কি সুন্নত থাকলো? আল্লাহ নবী বলছে আজানও নেই ইকামতও নেই। ওই যে যারা আরব দেশে থেকে আসছে তাদেরকে জিজ্ঞেস করেন, কুয়েতে যারা থাকছে তাদেরকে জিজ্ঞেস করেন যে ঈদের সালাত কয়টায় পড়ে? ফজর পরে সূর্য উঠবে, সূর্য ওঠার পরে ঈদের সালাত। তার মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈদের দিন না খেয়ে, ঈদুল আজহার দিন না খেয়ে মাঠে যাবে। এখন কি আমাদের না খেয়ে যাওয়ার সুযোগ আছে? 8টায় মাঠ, 7:30টায় মাঠ, সূর্য উঠে আপনার ফজরের সালাত হয় 4:30টায়, আপনি কখন না খেয়ে যাবেন? সম্ভব? কুরবানি হতে 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 দুপুর গড়িয়ে যায় গোশত আসতে আসতে, তো এতক্ষণ তো না খেয়ে থাকা সম্ভব না। কারণ এই 9 দিন আমি সিয়াম পালন করছি, সকালবেলা খেয়েছি, এখন তো খাইতে পারি না, আমার তো ক্ষুধা লাগছে পেটের মধ্যে, আর পেটে ক্ষুধা থাকলে তো ইবাদত হয় না। সুন্নত কোত্থেকে আমল করবেন? তো যদি সকালে মাঠ দেয় তাহলে মানুষ সকালবেলা এসে ঈদের সালাত পড়ে কি করবে? গরুটাকে জবাই করে অথবা খাসিটাকে জবাই করে, যার কুরবানি হয় নাই, আপনি একা দিয়েছেন, আপনার আশেপাশে 5 জন দেয়নি, আপনি খাসিটাকে কেটে ছুলে ভাগ পরে করেন, ওখান থেকে 1 কেজি গোশত নিয়ে রান্না করে 2 টুকরো আপনার প্রতিবেশীকে দিয়ে তার ইফতারটা খুলে দেন, তারপরে সে খাক। শুনলো তাদের হলো না? আমরা চিন্তা করি ভাগ করব, কুটবো, ধুইব, তারপরে খাবো। না, ওই চিন্তা আপনার না। আপনি কি করতে হবে? আগে আগে জবাই করে ওখান থেকে একটু ছুলে গোশত রান্না করে রুটি দিয়ে খান আর ভাত দিয়ে খান, সেটা পরের হিসাব। কিন্তু আগে তো ইফতার করেন, প্রতিবেশীকে 1 টুকরা দেন, একটু ঝুল দেন, সে খেয়ে কি করবে? আপনার সুন্নতের প্রতি আমল হয়ে গেল। সাহাবায়ে কেরাম তো তাই ছিল ভাই, তাই ছিল না? তাদের আমল কি ছিল? অনেক দিতে হবে না? তাদের মনের আকুতিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি কুরবানির গোশত নেবেন, রক্ত নেবেন, বিশাল গরু সেটা নেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের তাকওয়াটা দেখেন। লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, তোমাদের রক্ত মাংস গোশত কিচ্ছু আল্লাহর কাছে বসে না। কি বসে? তোমাদের মনের আকুতিটা তাকুয়াটা আল্লাহর কাছে বসে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি ছিল ছোট, কিন্তু আল্লাহ বলছেন অফাদাই নাহু বিজিবহিন আযীম, হতে পারে ছোট্ট একটি দুম্বা। এই দুম্বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের তাকুয়াটাকে এত যে ইব্রাহিম তার ছেলেকে জবাই করার জন্য প্রস্তুত, আল্লাহর জন্য ইব্রাহিমকে আল্লাহ নিজে কবুল করে নিয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইব্রাহিম, 7 আসমানের উপর থেকে আল্লাহ ডাক দিয়ে বলছে ইব্রাহিম থামো থামো থামো, আফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, ইব্রাহিম এইটাকে আমি কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে সবার জন্য নিদর্শন করে রাখলাম। দেখুক মানুষ, পৃথিবীর মানুষ বাপ বেটাকে কুরবানি দিচ্ছে, নির্মম দৃশ্য, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপর থেকে দেখছেন, আল্লাহ কবুল করে নিয়ে বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আপনার রক্ত মাংস কিছুই পচবে না। সাহাবায়ে কেরাম কি অনেক দান করেছেন? না, অনেক সাহাবী ছিল খেতেই পেত না। তাদের এত মর্যাদা কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতটাকে বুকে ধারণ করে নিয়ে তারা মেনে চলতো। কিন্তু আমরা বলি এত মানুষ করে, হ্যাঁ করতে সমস্যা না, আপনারই সমস্যা। শুধু আমাদের জবাব হলো এটা যে বাপদাদারা কি ভুল করছে? এত মানুষ করে তারা কি ভুল করছে? না ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দান করতে বললে বলি যে ধনী মানুষ দান করে না, আমরা কেন করব? আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের মালিক আরেকজন, তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বেলাল তুমিও দান করো। কি বুঝলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কি বুঝালেন আর আমি কি বুঝলাম? যে বেলাল তুমিও দান করো। তো বেলালের নিজেরই খাবার নেই, সে হলো কেনা গোলাম, নিজের কিচ্ছু নেই, গায়ের কাপড় নেই, তাকে আল্লাহ নবী বলছেন তুমিও দান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকাল সকাল ঈদ পড়বেন, এখন ঈদের মাঠে দেখবেন অনেক জায়গায় যে মাঠগুলিতে খুতবা শুনে না মানুষ। কেন? রোদ্রে তাপ লাগে, মানুষ চলে যায়।
মানুষ থাকে না, সকাল সকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত একটা পালন না করলে দেখেন কত সমস্যা। আপনি বলবেন যে মানুষ জামাত পায় না, মানুষ আসে দেরি করে। আরে ভাই, যে ব্যক্তি ফজরের সালাত পড়ে তার কি ঈদের জামাত মিস হবে? ছয়টাই দিলে মিস হবে ভাই, 15 মিনিট পরে দিলে সূর্য ওঠার মিস হবে। ঈদ কার জন্য? যে ফজর পড়েছে তার হলো ঈদের সালাত। আরে যার বেতন নাই তার আবার বোনাস কিসের? যার ডিউটি নাই তার আবার ওভার টাইম কিসের? তো বেতনই নাই তোমার, চাকরি নাই তোমার, আবার বোনাস কিসের? তোমার ফরজই নাই তোমার, সুন্নত কিসের? কথা শুনতে খারাপ লাগতে পারে, আপনি বুঝার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। এই ঈমান দিয়ে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, সারা পৃথিবীতে আল্লাহর গজব আমাদেরকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরছে। এত গজব আল্লাহ দিচ্ছেন, কত গজব, কত মহামারী আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে মানুষের অসহায় মানুষগুলি চোখের পানি ঝরছে, কিন্তু আপনার হৃদয় কাঁপে না একবারও? হৃদয় কাঁপবে, হৃদয় কাঁপবে একদিন, সময় আসতেছে, আপনি খেয়াল করে দেখবেন সামনে আরো ভয়াবহ, কত ভয়াবহ সময় যা আসবে। ডেঙ্গু গেছে, চিকনগুনিয়া গেছে, করোনা যাচ্ছে, আরো যে কত কিছু আসবে, মানুষ বুদ্ধির ঘেই হারিয়ে ফেলবে। এখন পর্যন্ত ওষুধই খুঁজে পায় নাই, মারাই যাচ্ছে, যার হচ্ছে মারাই যাচ্ছে। ভাই, সামনে যে কি বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে, চতুর্দিকে ফেতনা আর ফেতনা। অতএব প্রিয় ভাই, কুরবানির সাথে সাথে, কুরবানি খুব ফজিলতের কাজ, কুরবানির সাথে সাথে মনের পশুটাকে জবাই দিয়ে দিন, মনের পশুটাকে জবাই দিয়ে দিন। কুরবানির পশু যেমন জবাই করবেন, আপনার মনের পশুটা জবাই করে দিন। কিভাবে মনের পশু জবাই করবেন? গতকালকের ঘটনা শুনলাম যে আপনার ওই পাটুরিয়া ঘাটে গরু যা আছে সব আটকাই দিছে, আটকিয়ে দিয়ে এপারে গরুর দাম বাড়িয়ে দিছে। ঝুঁকানাকা মানুষ আরেকজনের বাড়িতে ভাড়া থাকে, গরু রাখবে কোথায়? ঈদের আগের দিন গরু কিনবে চিন্তা ভাবনা করেছে, বাসায় ভাড়া থাকে, গরু রাখবে কোথায়? শহরে জায়গা নেই। এখন এরা সিন্ডিকেট করে গরুর দাম বাড়িয়ে দিয়েছে, ওপারে আটকে দিয়েছে, ওপারে বসে বসে অন্য ব্যাপারী কাঁদতেছে, আর এদিকে ওরা 1 লক্ষ টাকার গরু 1.5 লক্ষ টাকা বিক্রি করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিম 2581 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল মুফল, যে তোমরা কি জানো মুফলিস কে? তখন সাহাবায়ে কেরাম বলছেন যে আল মুফলিসু মাল্লা দিরহামান ওয়ালা মাতা, আতাদরুনা মাল মুফলিস, তুমি জানো মুফলিস কে? তখন সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল, যার দিনার দিরহাম কিছুই নেই, সন্তান আদি কিছুই নেই, সে হলো মুফলিস। মুফলিস মানে নিঃস্ব, নিঃস্ব কোন ব্যক্তি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল বিসলাতিন ও সিয়ামিন ও জাকাতিন। কিয়ামতের দিন হাজি সাহেব সলাতের নেকি, সিয়ামের নেকি, জাকাতের নেকি, নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে। মানুষগুলি রাস্তায় 2 টাকা দান করেছিল, একটা ইট পড়েছিল, একটা কাঁটা পড়েছিল, এর নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। অনেক নেকির কাজ করেছে, ইতিমধ্যেই প্রথম যে ব্যক্তি আসবে, ওয়াতি কদ সাতামা হাজা, অমুককে গালি দিয়েছিল, এসে বলবে আল্লাহ থামেন থামেন থামেন, ওর নেকি আছে ঠিক আছে, আল্লাহ আমাকে গালি দিয়েছে, প্রথম কথা হবে আল্লাহ ওই ব্যক্তি আমাকে গালি দিয়েছে। ওয়াতি কদ সাতামা হাজা ওয়াকদ ফা হাজা, আল্লাহ আমি জেনা করিনি, সে আমাকে জেনার অপবাদ দিয়েছে, বেবিচারের অপবাদ দিয়েছে। ওয়াকালা মাল হাজা, আল্লাহ আমার মাল সম্পদ ও চুরি করে খেয়েছে, আল্লাহ সরকারি চাকরি করত, আমার নামে গম এসেছিল, আল্লাহ খেয়ে ফেলেছে, আল্লাহ ও আমার মাল আমাকে আত্মসাত করে আমার মালগুলি খেয়ে ফেলেছে। আপনি ভাবেন তো যে নেকি নিয়ে উপস্থিত, অনেক নেকি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ছাড়েননি। ও দরবা হাজা, আল্লাহ ও আমাকে মেরেছে। আল্লাহ ও আমার রক্ত ঝরিয়েছে, আল্লাহ আমি অসহায় ছিলাম, দুনিয়াতে আমার কোনো কিছু বলার ছিল না, আল্লাহ আমার রক্ত ঝরিয়েছে। রক্ত মাখা শরীর নিয়ে কিয়ামতের দিন ওই ব্যক্তি উপস্থিত হবে। ফাই অধি হাজা, যখন ওই ব্যক্তির নেকিগুলি নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, ইতিমধ্যে সব নেকি দিয়ে দেওয়া শেষ, ইতিমধ্যেই পানাদার আরও রয়ে গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, সমস্ত নেকি দেওয়া শেষ,
আমার যত নেকি ছিল, আমি হজ করেছিলাম, আমি জাকাত দিয়েছিলাম, আমি 2টি টাকা দান করেছিলাম, সব পানাদার দিয়ে দিয়েছে, চোখ রাঙিয়েছে, ওর বিরুদ্ধে গীবত করেছে, কুটনামি করেছে, ওকে অসম্মানি করেছে, মানুষের মাঝে সিন্ডিকেট করেছে, সব নেকি এবার কেটে কেটে দেওয়া শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ফাতুরি হাত আলিহি সুম্মা তুরি হাফিন নার, ওই ব্যক্তি যত ব্যক্তি আসবে, একজন ব্যক্তি আসছে ধরেন 10 জনের সাথে অন্যায় করেছি, 10 জনের নেকি দেওয়া শেষ, আরেকজন এসেছে সর্বশেষ, আমার কোনো নেকি নেই, ওই ব্যক্তির 2টা গুণা নিয়ে আমার উপরে চাপিয়ে দিয়েছে, সুম্মা তুরি হাফিন নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই আমলদার ওই হাজি সাহেবকে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। জালেম যদি জুলুম করে, সুম্মা ফাজিরন সে যদি ফাজির হয়, অথবা কাফিরন কাফের হয়, যদি কাফের উপরে কাবার ইমাম জুলুম করে, যদি কাফের উপরে কাবার ইমাম জুলুম করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন লাইসা লাহু হিজাবুন, ওই ব্যক্তির দোয়ার মধ্যে কোনো হিজাব কোনো পর্দা থাকে না, কাফের দোয়াও আল্লাহ কাবার ইমামের বিরুদ্ধে কবুল করবেন, তাতে কোনো সন্দেহ নেই। সাবধান, যদি মাজুসি হয় অগ্নি পূজারি হয় তার উপরে আপনি জুলুম করতে পারবেন না, জুলুম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন। জুলুম এমন একটি নিকৃষ্ট পাপ, নিকৃষ্ট জিনিস, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব বৈধ, কিন্তু আল্লাহ নিজের উপরেও কি করছেন, আল্লাহ বলছেন ওলা তুজলামুনা ফাতিলা, সামান্য পরিমাণ জুলুম কারোর উপরে করা হবে না। ফাতিল কাকে বলে জানেন, কেউ বলছে খেজুরের উপরে যে সাদা একটা আবরণ থাকে না, বলছে ওই আবরণকে ফাতিল বলা হয়েছে, কেউ বলছে না সকালবেলা জানালা খুলে দিলে যে আলো আসে না, ছোটো ছোটো দেখা যায়, সেটাকে ফাতিল বলেছে, বলছে ওলা তুজলামুনা ফাতিলা, সামান্য পরিমাণ জুলুম কারো উপরে আল্লাহ কে আমাদের দিন করবেন না। কিন্তু আমরা ভাই জুলুম করি না, করি না, আমার কর্মচারীর উপরে জুলুম করছি, আমার পাশের লোকের উপরে জুলুম করেছি, আমার পাশের বিল্ডিংয়ের সাথে জুলুম করেছি, ছাত্র শিক্ষকের উপরে জুলুম করেছে, শিক্ষক ছাত্রের উপরে জুলুম করছে, জুলুমে পৃথিবী ভরপুর হয়ে গেছে। আর নেতাদের অবস্থা বললে তো কথাই নেই, জুলুমে পৃথিবী ভরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য হচ্ছে না, এবার গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। প্রিয় ভাই, জুলুম করবেন না, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে, এই কথাটি তো যথেষ্ট যে একজন খ্রিস্টান হোক অগ্নি পূজারী হোক, সেও যদি আল্লাহর কাছে দোয়া করে আপনার বিরুদ্ধে, আপনি যদি জুলুম করেন তাহলে দোয়া কবুল হয়ে যাবে। আর মুসলিমের উপরে জুলুম করলে কি কবুল হবে না, আলেম ওলামার উপরে নির্যাতন করলে কি কবুল হবে না? ভাই, মানুষের মনে আঘাত দিয়ে কিয়ামতের দিন আপনি জান্নাতে যাবেন, কাজ হবে না ভাই। হ্যাঁ, যদি কোরআন হাদিসের কথা বললে আঘাত লাগে সেটা ভিন্ন হিসাব, সেটা আঘাত লাগলে লাগুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে লেগেছে, বলছে বাপদাদার ধর্ম উল্টিয়ে দিয়ে আমাদের মনে আঘাত দিচ্ছে, ওই আঘাত লাগলে সমস্যা নেই। তারপরে কুরবানির মাসলা মাসাইল, আজকের দিনে সবচেয়ে উত্তম আমল হলো রক্ত প্রবাহিত করা, কি করা, রক্ত প্রবাহিত করা, কুরবানি দিবেন, নিজে খাবেন, প্রতিবেশীকে খাওয়াবেন। প্রিয় ভাই, সেই দৃশ্য গত বছর আমি দেখেছি বন্যার পানিতে, যখন আমরা এখান থেকে গোশত নিয়ে লঞ্চ নিয়ে মানুষের মাঝে গেলাম, 1 কেজি গোশতের জন্য সে ওই প্রায় 1/2 কিলোমিটার পানি সাঁতরিয়ে আমাদের নৌকার কাছে এসেছে। আপনি কি বলবেন বলেন তো, এখানে কোনো ভাষা আছে? এই দৃশ্য আপনি দেখলে কি চোখের পানি ধরে রাখতে পারবেন, যে 1 কেজি একটা 1.5 কেজি পুটলার জন্য সে কি করেছে, 1/2 কিলোমিটার পানি সাঁতরিয়ে যে একটা পুটলা সে নিতে এসেছে, তার ছেলে মেয়ে খাবে বসে বসে, আপনার হৃদয়টা কাঁদে না তার জন্য? আপনার মনটা কি একটু খারাপ লাগে না ওই মানুষগুলির জন্য? আদম সন্তান, সে তো আপনার ভাই, দূরে থাক, আপনি একটু ব্যবস্থা নিয়েন তার মধ্যে। মন্নাত্রের জন্য সহযোগিতা করেছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সম্পদের হিসাব নেওয়া হবে। প্রিয় ভাই, আপনি বিশ্বাস করেন মানুষের চোখের পানি যে কিভাবে ঝরে, কত মানুষ যে বিপদে, কত মানুষের প্রতি, এই গত রাত্রে যে কত মানুষ কেঁদেছে আপনি জানেন, এই গরুর দাম বাড়ানোর কারণে কত মানুষকে তারা হয়রানি করেছে আপনি জানেন,
সারা রাত ভরে কেউ কেউ খবর পেয়েছে যে ঘুরেছে রাস্তায় রাস্তায়, এই বাজারে ওই বাজারে দৌড়াদৌড়ি করেছে, কারণ তার বাজেট এসে 50,000 টাকা বেশি, সে কিভাবে কিনবে? এই জন্য ভাই, মানুষের প্রতি জুলুম নয়, আপনি পাশের লোককে দেন, বেশি করে দেন। আমরা এখানে সংখ্যা কম আছি, কিন্তু আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হকের উপরে টিকিয়ে রাখেন, আল্লাহুম্মা আমিন। আর দ্বিতীয়ত, কুরবানিটা গিয়ে করে ফেলবেন, হুজুরের চিন্তা করেন না, আপনি নিজে কুরবানি করেন। আরে আম্মা জান আয়েশা, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কুরবানি করেছেন, সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহিলা মানুষ, বয়স কম, তিনি যদি কুরবানি করতে পারেন তা আমরা পারবো না? 20-এর কম, 18 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তো সেই মা আমাদের কুরবানি করেছে, আর আমি হুজুর খুঁজি। একটা কুরবানি আপনি করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কুরবানি করতে পারে, কি শিখা হুজুরে কি জানি মনে মনে কয়, নাম লিখে কার নামে, সাতজন নাম, আব্দুল করিম, সলিমউদ্দিন, কলিমউদ্দিন। আচ্ছা ভাই, এখানে একটা আমরা শিরিক করে বসি, কুরবানি কি বাবার নামে হবে না আল্লাহর নামে হবে বলেন তো? সারা দেশের মানুষ কি করে, যা আমার আব্বার নামে কুরবানি দেন এবার, বলি না? হ্যাঁ, আমাদের 3 ভাইয়ের নামে কুরবানি হবে। আরে ভাই, কুরবানি আল্লাহর নামে হবে, কথাই শিরিক হয়ে যায়, মানুষ তো বুঝে না। ইবাদত কার নামে হবে? আল্লাহর নামে হবে, ইবাদতটা হবে আল্লাহর নামে, কুরবানি হলো ইবাদত, রক্ত প্রবাহিত করা, বিসমিল্লাহ আল্লাহ আকবার, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহ আকবার, কিছুই নাই, শিখিয়ে দিলাম দোয়া, আপনি হুজুর হয়ে গেলেন, এবার জবাই করেন আপনি, হুজুর লাগবে না। বলো হুজুর তো ভাত মেরে দিলেন, ও ঈদের দিন কিছু টাকা পাবে সেটা মেরে দিলেন, না, কুরবানি নিজেরটা নিজে করা সুন্নত, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন, আম্মা জান আয়েশা করেছেন কুরবানি। গ্রাম এলাকায় দেখছি একটা মুরগি জবাই করার জন্য কতক্ষণ ঘুরে হুজুর আসবে, তারপরে মুরগি জবাই করবে। প্রিয় ভাই, এই জন্য নিজে আমল করার চেষ্টা করব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ঈদের দিনে মৃত মানুষের খবর নেয়, অনেকে ঈদের দিনে কবর জিয়ারত করতে যান, জি না, ঈদের দিনে প্রতিবেশীর খবর নেবেন, কার খবর নেবেন? প্রতিবেশীর খবর নিলে আপনার পিতামাতা কবরে কি পাবে, শান্তি পাবে। আল্লাহ আমাদের কুরবানিগুলি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। গোশত বেশিরভাগ মানুষকে দিয়ে দেবেন, আত্মীয় স্বজনের নাম দিয়ে 1 ভাগ ফ্রিজ 2 ভাগ ফ্রিজে রাখবেন না, দয়া করে এইবার না অন্তত, অন্যবার রেখেন, এইবার মানুষ খুব অভাবে আছে। আর আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কাছে বেশি বেশি দোয়া করুন, গোশত খেতে গিয়ে আল্লাহকে ভুলে যাবেন না। যদি আনন্দের দিনে পাপ করে তাহলে কি হবে, ডাবল গুনাহ লেখা হবে। আনন্দের দিনে কি করা যাবে না, গান বাজনা করা যাবে না, আমাদের ট্রেডিশন হয়ে গেছে গান বাজনা করা, যখন গান বাজনা বেশি হবে ভূমিকম্প বেশি হবে। প্রিয় ভাইরা, যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে জানিয়ে দেবেন যে আনন্দের দিনে পাপ করো না, তাহলে আল্লাহ ধসিয়ে দেবেন। আর সর্বশেষ কথা, ঈদের দিনের একটা সুন্নত হলো বেশি বেশি কি করা, দান সাদকা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলাতে মহিলারা কানের দুল, নাকের ফুল, হাতের বালা খুলে খুলে ঈদের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিতেন, রুমালের মধ্যে ফিকে ফিকে দিতেন, তারা কতটুকু ভয় করলে, এরকম মহিলা কি পাওয়া যাবে ভাই, যে নাকের ফুলটা খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আর দিয়ে দিয়েছে, আপনি 500 টাকা দিবেন, 3 বার দেখবেন না, 500 টাকা দিব, 1,000 টাকা দিব, এটা কি সম্ভব নাকি? দেখেন তো, জান্নাত তাদেরকে কেন দিবে, কেন তারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে? মহিলা মানুষ কানের দুলটা খুলে ঈদের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছে, আল্লাহ নবী বলেছে আর দিয়ে দিয়েছে। আপনি 500 টাকা বের করলে আপনার মনে হয় যে আমার মনে হয় অবস্থা খারাপ, এ 500 টাকা দিব আজকে, এটা সম্ভব, 1,000 টাকা দিব না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবী সব কিছু খুলে যে জান্নাত দরকার আমার, আমরা যেন সেই সুন্নতটি আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মৃত্যু অবধি, আল্লাহ তুমি আমাদেরকে সুন্নতের উপরে কায়েম দায়েম রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছেন মুতাওয়াল্লি, আল্লাহ তাকে তুমি হকের উপরে রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মসজিদ যেন সহি আমলের উপরে, সহি আকিদার উপরে টিকে থাকে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মসজিদের
কমিটি এবং মুতাল্লিকে তুমি সুস্থ দান করো আল্লাহুম্মা আমিন। এই মসজিদের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা এসেছি আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেশে বিদেশে আমাদের দিনী ভাইরা যারা রয়েছে আল্লাহ তাদেরকে আপনি সুস্থ দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আমাদের যারা অসুস্থ রয়েছে কবরে শাহিদ আছে আল্লাহ, আজকের ঈদের দিনে অনেক ভাই হাসপাতালের বেডে শুয়ে রয়েছে আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অনেকের পিতামাতা আজকের আনন্দের দিনে আল্লাহ কবরে শাহিদ আছে আল্লাহ তাদের কবর আজাবকে আপনি মাফ করে দিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকের পিতামাতা আজকের দিনে থাকলে আল্লাহ তাদের সাথে থাকতো আল্লাহ তাদের কবরে আপনি আনন্দের ভাগ পৌঁছে দিন আল্লাহুম্মা আমিন। সামনের দিন থেকে ইনশাআল্লাহ আমরা যদি পারি আমরা অনুরোধ রাখবো, হয়তো আমরা থাকতেও পারি নাও থাকতে পারি, তো মসজিদ কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করবো, যেহেতু আপনাদের স্বাদ মোটামুটি মাশাআল্লাহ ভালো আছে, এক ফ্লোর হলেও স্বাদে আদায় করলে আপনার সুন্নতটা আদায় হয়ে যাবে, সুন্নতটা জারি করে দেন, আরও সকালে ঈদ পড়েন, মানুষকে জানিয়ে দেন, প্রচার করে দেন যে মানুষ বুঝুক সুন্নতের প্রতি আমল। ভাই আপনি যদি সুন্নতের প্রতি আমল না করেন, ওই যে যারা মাজার পূজারী কবর পূজারী তারা সুন্নতের প্রতি আমল করবে ভাই? কাফেররা করবে? সুন্নতের প্রতি আপনি মুসলিম, আপনার ভালোবাসা থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হাত ধরে কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে যাব। চাই না ভাই আমরা জান্নাতে যেতে? দুনিয়াতে তো একটু কষ্ট হবেই, দুনিয়ার জীবনটাই কষ্টের, দুনিয়ার জীবনটাই কষ্টের। অতএব সুন্নতকে আঁকড়ে ধরে নিয়ে বুকে ধারণ করে আমরা যেন মরতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক আল্লাহুম্মা আমিন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।